हाय বন্ধুবনি সকল ওয়েলকাম জানাইছো রেডিশন ইউটিউব চ্যানেললৈ মই ফজলুল কৈ বন্ধুবনি সকল মই আজি আৰু এটা নতুন টপিক লৈ আপোনাৰ আগত সমগত আহিছো। আজি টপিকটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ হয়, প্ৰায়বাৰ মানুহৰ ক্ষেত্ৰত প্ৰয়োজন হয়। আজি টপিকটো হ'ল কস্কোভিন লিংটাছ কফ চিৰাপ। কেনেকুৱা ধৰণৰ কফ হ'লে আমি খাব পাৰোঁ, বা কোনোবা পেচেণ্টে খাব পাৰে, বা ইয়াৰ খোৱাৰ নিয়ম কি, ইয়াৰ ছাইড ইফেক্ট কি, বা কি কি কম্পজিশ্যন বনোৱা হৈছে, কিমান দামত আমি পাম, বা ইয়াৰ ছাইড ইফেক্ট কি, সকলো তথ্য জানিবলৈ আমি চেষ্টা কৰিম। বন্ধুবান্ধীসকল, ভিডিঅ'খন আৰম্ভ কৰাৰ আগত যিবোৰ বন্ধু বান্ধৱীসকল মোৰ ভিডিঅ'খন নতুন নতুন চাই আছে, মোৰ চেনেলখন নতুন নতুন চাই আছে, নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব, বেল আইকন টিপিবলৈ নাপাহৰিব। কিন্তু নতুন নতুন ভিডিঅ' আপোনালোকে পাই থাকিব, বা নতুন নতুন মেডিচিনৰ বিষয়ে, ঔষধৰ বিষয়ে আপোনালোকে জানিব পাৰিব। এইখিনি কৈ মই ভিডিঅ'খন আৰম্ভ কৰিব লৈছোঁ। বন্ধুবান্ধীসকল, কস্কোভিন লিংটাছ অত্যন্ত ভাল মেডিসিন হয়। এতিয়া আমি এইটো কোনটো কোম্পানী বনাইছে, এইটো বায়োলজিক্যাল ই লিমিটেড মেনুফেকচার প্লাস মার্কেটিং দুটাই কৰি আছে। বায়োলজিক্যাল ই লিমিটেড বহুতো ধরনের মেডিসিন বনায়, তার মাজত লিঙ্ক কফ সিরাপটো কস্কোভিন লিংটাছ কফ সিরাপ অত্যন্ত ভাল রেজাল্ট হয়। এতিয়া আমি জানিম কেনেকুৱা ধরনের কফ হলে বা কাহ হলে আমি খাব পাৰোঁ। বন্ধুবান্ধীসকল, এই কফ সিরাপটো প্রথমে কৈ লৈছোঁ, এইটো সৰু ল'ৰা ছোৱালীৰ পৰা বয়সীয়াল মানুহলৈকে খাব পাৰে, কোনো ধৰণৰ অসুবিধা নাই। অৰ্থাৎ 2 বছৰ বয়সৰ পৰা একদম বুঢ়া মানুহলৈকে এই চিৰাপটো খাব পাৰে। এতিয়া আমি জানিম কেনেকুৱা ধৰণৰ কফ হ'লে আমি পেচেণ্টক দিব পাৰোঁ বা খাব পাৰে। যিবোৰ বন্ধু বান্ধৱীসকলে অত্যন্ত কাহ হৈ আছে, শুকান কাহ হৈছে, গলটো এলাৰ্জি হৈ আছে, গলটো খজুৱতি হৈ আছে, আৰু সর্দি হয়ে আছে, নাকেরে পানি বই আছে, বা নাকটু রঙা হয়ে গেছে, চকু রঙা হয়েছে, চকুরে পানি বই আছে, বা সিক আহি আছে, নাকিরে পানি ওলাই আছে, বা অত্যন্ত কাহ হয়েছে, রাতিটো টুপনি যাব পৰা নাই, অত্যন্ত কাহ হওয়ার ফলত উশাহত প্রবলেম হয়ে গেছে, উশাহ লোক পৰা নাই, বা উশাহ লওয়াত অসুবিধা পাই আছে, বা অত্যন্ত কাহ হওয়ার ফলত গলরে তেজ ওলাই আছে, বা গলটো অত্যন্ত খজুটি হৈ আছে, সেই ক্ষেত্ৰত এই কস্কোভিন লিংটাছ চিৰাপটো আপোনালোকে খাব পাৰে। এই চিৰাপটো কাহৰ ক্ষেত্ৰত অত্যন্ত ভাল চিৰাপ হয়, অৰ্থাৎ শুকান কাহৰ ক্ষেত্ৰত অত্যন্ত ভাল হয়, বা এনেই নৰ্মেল কাহতো খাব পাৰে, কোনো ধৰণৰ অসুবিধা নাই। অৰ্থাৎ কাহৰ কাৰণে অত্যন্ত ভাল চিৰাপ। বন্ধুবান্ধীসকল, কস্কোভিন লিংটাছ চিৰাপ, এইটো মই আগতে ক'লোঁ, সৰু ল'ৰা ছোৱালী খাব পাৰে বা ডাঙৰ মানুহেও খাব পাৰে, কোনো ধৰণৰ অসুবিধা নাই। অৰ্থাৎ সর্দি জ্বর লগতে কাহৰ মাজত, বা গলটো খিচখিচাই আছে, নাকেৰে পানী বৈ আছে, বা সিক আহি আছে, সেই ক্ষেত্ৰত আপোনালোকে এই কস্কোভিন লিংটাছ চিৰাপটো খাব পাৰে। এতিয়া আমি জানিম এই চিৰাপটো আমি কেনেদৰে খাম, বা ইয়াক খোৱাৰ নিয়ম কি। বন্ধুবান্ধীসকল, এইটো 2 বছৰৰ পৰা 5 বছৰ বয়সলৈকে 2.5 ml-ৰ পৰা 5 ml-কে দিনত 3 বাৰ খাব পাৰে, আৰু 6 বছৰৰ পৰা 12 বছৰ বয়সলৈকে 5 ml-ৰ পৰা 7.5 ml-কে দিনত 3 বাৰ খাব পাৰে, আৰু এডাল মানুহ অর্থাৎ ডাঙর মানুষ ক্ষেত্রে 10 ml করে দিনত 3 বাৰৰ পৰা 4 বাৰ খাব পাৰে, কোনো ধৰণৰ অসুবিধা নাই। বন্ধুবান্ধীসকল, কফ সিরাপ, যিকোনো ধৰণৰ কফ সিরাপ খোৱাৰ পিছত পানী 10-15 মিনিট পানী খাব নালাগে, পানী খালে লগে কামটো ইমান ভাল নিদিয়ে, গতিকে রেজাল্ট ভাল দেখা নাযায়। গতিকে আপোনালোকে সিরাপটো খোৱাৰ পিছত 10-15 মিনিটমান পানী নাখাব। বন্ধুবান্ধীসকল, এতিয়া আমি জানিম এই সিরাপটোর কিবা ছাইড ইফেক্ট আছে নেকি। এই সিরাপটোর এনেকুৱা ধৰণৰ ছাইড ইফেক্ট দেখা নাযায়, কিন্তু এই চিৰাপটো খোৱাৰ ফলত যদি আপোনাৰ গাত এলাৰ্জিটিক কিবা প্ৰব্লেম হয়, গাটোত খজুৱতি হয়, বা এলাৰ্জি হৈ যায়, পেটটো বিষায়, বা বমি ভাৱ হয়, বা এই চিৰাপটো খালে অত্যন্ত টোপনি লাগি আছে, বা গাটো কঁপি আছে, এনেকুৱা যদি প্ৰব্লেম দেখা পায়, তেনেহ'লে খোৱাটো বন্ধ কৰি দি ডক্টৰৰ পৰামৰ্শ লৈ তাৰপিছত আপোনালোকে খাব। বন্ধুবান্ধীসকল, এই চিৰাপটো খোৱাৰ পিছত আচলতে গাড়ী নচলোৱাটো ভাল, কিয়নো যিকোনো ধৰণৰ কফ চিৰাপ খোৱাৰ পিছত টোপনি ভাবটো বেছি আহে। এই চিৰাপটো খোৱাৰ ফলত এইবোৰ প্ৰব্লেম আহিব পাৰে, যদি এনেকুৱা প্ৰব্লেম আহে তেনেহ'লে খোৱাটো বন্ধ কৰি দি আপোনালোকে আকৌ কৈছোঁ ডক্টৰৰ পৰামৰ্শ নিশ্চয় ল'ব। এতিয়া আমি জানিম এই চিৰাপটো আমি কিমান দামত পাম। এই চিৰাপটো 100 ml-ত আহে, 100 ml-ত আহিব, 100 ml-ৰ চিৰাপ ধুনীয়া পেকেজিঙত আহে, এনেকুৱা প্লাষ্টিকৰ বটলত হয়। 100 ml-ৰ চিৰাপৰ দাম আহিব 125 টকা, অর্থাৎ 125 rupees। 125 টকাত আপনি এই কস্কোভিন লিংটাছ কফ সিরাপটো আপনাদের পাই যাব, মার্কেটত এভেলেবল আছে,
অনলাইন অফলাইন দুটা মার্কেটে কোনো ধরনের অসুবিধা নাই, যার যেন সুবিধা আপনাদের লোক পারে। গুণমণি ভগত, এই এপ্রিল 2023 বনোয়া হয়েছে আর মার্চ 2024 এক্সপায়ার হয়, গতিহে লওয়ার আগত এবার এক্সপায়ার ডেট আপনাদের চাই লোক, কেনো যিকোনো ধরনের মেডিসিন লওয়ার আগত এক্সপায়ার ডেট চার দরকার, কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন খালে আপনার রিয়াকশন হবো পারে, প্রবলেম হবো পারে, অসুবিধা হবো পারে, বা বিভিন্ন ধরনের অসুবিধাত ভুগিবলগা হব পারে। গতি আপনাদের লওয়ার আগত এবার ডেট চাই লোক। বন্ধুবান্ধব সকল, কসকোভিন লিঙ্কটা সিরাপ এরবিষয়ে আমি আজ রিভিউ করলো, এরবিষয়ে আমি জানিলো, এর বিষয়ে যদি কেবা জানিবলগ আছে, কেবা জানিব বলে ভাবিছে, নিশ্চয় আপনাদের কমেন্ট বক্সত কমেন্টস করব, লাইক আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। এইখানে মানে আজ ভিডিওখন শেষ করবো, থ্যাংক ইউ, ধন্যবাদ।